এই যে এই হাতে হাত করির দাগ চামড়া উঠে গিয়েছিল এখনো পর্যন্ত যায় নাই, যারা এই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাত করি পুরানো হাত করি লাগায় গায়ের চামড়া উঠে ফেলেছিল, আজকে তাদের বাধা গরু সংলগ্ন সুতাদের গলায় দেখা যায়, তাদের মাজায় দেখা যায়। যারা ক্ষমতার মসনদে বসে থাকেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, জুলমের বিচার কেমন হয় এ থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, বন্যায় ভেসে যাবে অন্যায়, সেই পালিয়ে গেছে যে তারা ওলামা হযরতদের রক্তের উপরে নৌকা চালাবে, তারা এবার পানির উপরে নৌকা চালায় ও রেহাই পায় না, পানির উপরে নৌকা চালায় ও রেহাই পায় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখা আয়োজিত মহতী গণসমাবেশের সম্মানিত সভাপতি, এ গণসমাবেশের শান্তি সমাবেশের সম্মানিত আহ্বায়ক হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শেখ আল্লামা সাজিদুর রহমান দামাত বরকাতুহু, উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় স্থানীয় ওলামায়ে কেরাম, সম্মুখ মানে সমবেত সংগ্রামী সুধী, আল্লাহর দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ কোরবানির পরে আল্লাহ তাআলা নতুন করে আমাদেরকে স্বাধীন জীবন দান করেছেন, স্বাধীনতা দান করেছেন। দীর্ঘ সময় পর্যন্ত জালিমের জুলমের জিন্দানখানায় ওলামায়ে কেরাম বন্দী ছিলেন, ওলামায়ে কেরামের কোরবানি এমন এক কোরবানি ওলামায়ে কেরাম বিগত দিনগুলোতে দিয়েছেন, শাপলা চত্বর থেকে শুরু করে মোদি বিরোধী আন্দোলন, এর আগে ফতোয়া বিরোধী আন্দোলন, শাহবাগীদের নাস্তিক মুর্তাদের মোকাবেলায় ওলামায়ে কেরামের কোরবানির আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন, সর্বশেষ জালেমের তখ্ত তাওস তছনছ করার সংগ্রামী আন্দোলন যেটা ছাত্র জনতা করেছে, এ পর্যন্ত ওলামা হযরতদের সর্বোচ্চ কোরবানি রয়েছে। ওলামায়ে কেরামের রক্তের উপরে জালেমের এ শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন দেখেছিল যে তারা ওলামা হযরতদের রক্তের উপরে নৌকা চালাবে, তারা এবার পানির উপরে নৌকা চালায় ও রেহাই পায় না, পানির উপরে নৌকা চালায় ও রেহাই পায় না। সেই মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির সংগ্রামী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কোরবানি সর্বোচ্চ, মোদি বিরোধী আন্দোলনে সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণবাড়িয়ার শহীদ বাড়িয়ার সৈনিকেরা তাদের রক্ত দিয়েছে। খুব মনে পড়ে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির একটি কথা, সেটা হলো তিনি বলতেন, ইসলাম এমন একটা বৃক্ষের নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয়, গায়ের তাজা রক্ত ঢালতে হয়। আর খুব স্মরণ পড়ে ব্রাহ্মণবাড়িয়ার সেই স্লোগানগুলোর কথা, যখন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মুজাহিদারা স্লোগান দিত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, বন্যায় ভেসে যাবে অন্যায়, সেই পালিয়ে গেছে রক্তের উপরে। স্মরণ এগুলো এখন শুধু স্মরণ করার বিষয়, আজকে শুকর আদায় করার বিষয় হলো এখানে এটা, এই যে এই হাতে হাত করির দাগ চামড়া উঠে গিয়েছিল এখনো পর্যন্ত যায় নাই, যারা এই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাত করি পুরানো হাত করি লাগায় গায়ের চামড়া উঠে ফেলেছিল, আজকে তাদের হাতে রশির বাঁধা
থাকেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, জুলমের বিচার কেমন হয় এ থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে। আমি এই সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ তথা মর্দে মুমিন মুসলমানদেরকে বলবো, আপনাদের সংগ্রাম, আপনাদের শহীদ পরিয়ায় উপস্থিত রয়েছে, হিফাজত নেতৃবৃন্দের কাছে